নমস্কার বন্ধুরা, বাঙালি রচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। আজকে আমি বানাবো পুরীর বিখ্যাত খাজা। এই খাজা কিন্তু আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি। যে কোনো উৎসবের দিনই এই খাজা বানিয়ে মিষ্টিমুখ করা যেতেই পারে। একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজমচে এবং রসালো হয়েছে। সামনেই আসছে হোলি, সেই হোলির দিনও কিন্তু এই খাজা বানিয়ে মিষ্টিমুখ করা যেতেই পারে। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ফলো করতে থাকুন। একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটিটার এক বাটি ময়দা। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটার জন্য ঠিক যেই রকম ডো বানাই সেই রকমই ডো বানাবো। আর ময়দাটার মধ্যে আমি ময়ান হিসাবে কোনো রিফাইন অয়েল বা ঘিয়ের ব্যবহার করিনি, শুধুমাত্র ময়দাটাকেই একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন ঘি। ময়দা আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে ভালো করে মেশানো যাচ্ছিল না বলে আমি হাতের সাহায্যে ময়দা আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি পাশে রাখবো। ততক্ষণে ময়দাটাও সেট হয়ে গেছে। ময়দাটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি। নিয়ে আমি লেচি কেটে নেব। আমি 4টে লেচি করছি, কারণ আমি 4টে লেয়ার এই খাজাটা তৈরি করব। আপনারা যদি আরও বেশি লেয়ারে খাজা তৈরি করতে চান তাহলে বেশি লেয়ারও দিতে পারেন। এবার লেচিগুলোকে আমি গোল করে নেব। এবার চাকিতে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। পাতলা করে বেললেই কিন্তু তবে খাজাটা মজমচে হবে এবং খেতে বেশি ভালো লাগবে। যদি রুটিটা মোটা করে বেলে ফেলেন তাহলে কিন্তু খাজা শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন রুটিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। অন্য লেচিগুলোও আমি ওই একইভাবে বেলে নিয়েছি। শেষের লেচিটা আমি একটু বড় সাইজের করে বেলেছি। এবার এর ওপরে ওই ঘি আর ময়দার মিশ্রণ আমি ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন ঘি ময়দার মিশ্রণ লাগিয়ে নেওয়া হয়ে গেছে। ওর ওপর আমি আরেকটা রুটি ভালো করে পেতে দিলাম, দিয়ে ওর ওপরে আবার ওই ঘি আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিলাম। এই একইভাবে বাকি রুটিগুলো আমি লাগিয়ে নেব। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ। সব রুটিগুলোই কিন্তু খুব সুন্দর করে লেয়ারে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে এক ধার থেকে আমি রোল করে নেব। নেওয়ার পর দু হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে ঘুরিয়ে নেব। এবার হাত দিয়ে একটু চেপে দেব এইভাবে। এবার আমি ছুরির সাহায্যে টুকরো করে নেব। দুই ধারটা বাদ দিয়ে আমার টোটাল 5টা টুকরো হয়েছে। এবার হাত দিয়ে এভাবে প্রেস করে একটু ব্যালন দিয়ে আমি লম্বাটে করে বেলে দেব। সবগুলো ওই একইভাবে আমি বেলে নেব। এবার দুই ধারে যে টুকরো অংশটা ছিল সেই দুটোকে একসঙ্গে করে আমি পাতলা করে বেলে 2 টুকরো করে নেব। নেয়ার পর মাঝখানে ঘি আর ময়দার ব্যাটার লাগিয়ে অপর টুকরোটা দিয়ে দেব, দিয়ে এইভাবে রোল করে লম্বাটে করে একটু বেলে নেব। দেখুন এটা হয়ে গেছে। ততক্ষণে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম, একটা খাজা আমি ছেড়ে দিলাম। লো ফ্লেমে খাজাটাকে ভাজা করব। এবার দেখুন ছুরির সাহায্যে এইভাবে লেয়ারগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এটা হালকা লাল কালার এসে গেছে। আমি আরও একটা খাজা দিয়ে ওই একই প্রসেসে ভেজে নেব। ওটারও লেয়ারগুলোকে আমি ছুরি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন এই খাজাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই বাটিটার 1 বাটি চিনি, দিয়ে দিলাম ওই বাটিরই 1/2 বাটি জল। গ্যাসের ফ্লেমটা অন করে দেব, চিনিটাকে গলতে দেব। যখন এইরকম ফুটতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেঁতো করে। দেখুন ফ্যানা ফ্যানা ভাব চলে এসেছে, এটাকে আরও একটু ফুটিয়ে নেব।
এর মধ্যে আপনারা কেসারও দিতে পারেন, আবার এলাচ বা কেসার কোনোটা না দিলে নাও দিতে পারেন। আমি একটু ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ থেঁতো করে দিলাম। দেখুন সুগার সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা চ্যাটচ্যাটে ভাব চলে এলেই এটাকে অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা খাজা এর মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। আরও একটা খাজা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জায়গাটা যেহেতু ছোট তাই একসাথে বেশি খাজা দেয়া যাচ্ছে না। তৈরি হয়ে গেছে খাজা। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, আবার অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। নমস্কার।